সেবার যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে এসেছিলাম খরাপ্রবণ কিছু এলাকায় কাজ করার জন্যে। লস এঞ্জেলেস থেকে চলে আসার আগে ক্যালিফোর্নিয়ার স্টেট বিশ্ববিদ্যালয়ের নর্থরিজে গিয়েছিলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চেয়ার গঠন বিষয়ক একটি মিটিংয়ে। মিটিং শেষে সহকর্মী তৌফিক আগেই বলেছিল সে তার বন্ধু তপুর বাবার কবর জিয়ারত করতে যেতে চায়। তৌফিককে বললাম আমিও যাব জিয়ারত করতে। আমাদের নিয়ে চলেছেন লস এঞ্জেলেসের বিখ্যাত বাংলাদেশি ফার্মাসিস্ট মোয়াজ্জেম হোসেন এবং তরঙ্গ ফাউন্ডেশনের আরিফ। তৌফিক যখন আমার সাথে লস এঞ্জেলেসের এই ট্যুরটাতে আসলো তখন তার ঘনিষ্ঠ এক বন্ধু তাকে বলেছিল বাংলাদেশ থেকে যে তার বাবা লস এঞ্জেলেসে তার চাচার বাড়িতে বেড়াতে এসে হার্ট অ্যাটাক করে মারা যায়। তখন আর দেশে তার বাবার মৃতদেহটি নেওয়া সম্ভব হয়নি নানান জটিলতার জন্যে, যে কারণে এখানেই একটা মুসলিম গ্রেভিয়ার্ডে বা মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হয়। সে কারণেই আসলে আমাদের কাজের ফাঁকে এখানে আসায় সেই সাথে আমরা মোয়াজ্জেম সাহেবকে অনেক রিকোয়েস্ট করতে হয়নি, ওনাকে বলার সাথে সাথে উনি রাজি হয়েছেন আমাদেরকে নিয়ে এসছেন। আমি কবর জিয়ারত করতে এসে এই ভূপ্রকৃতির দেখে একটু অভিভূত হলাম, একেবারে অন্যরকম চেহারা। আমি মধ্যপ্রাচ্যে কাজ করতে যখন গিয়েছিলাম তখন এ জাতীয় ভূপ্রকৃতি দেখেছি, সেটা ডেজার্ট ছিল, পুরোটাই মরুভূমি, কিন্তু এটা মরুভূমি নয়, এর উপরে বালু নেই, পুরোটাই মাটি, কিন্তু দিগন্ত জোড়া মরুভূমির মধ্যে সাহারাটাই। হ্যাঁ তৌফিক, তোমার ফ্রেন্ডের বাবা কত সালে মারা গেছে? এখানে দুপুর আপনার কি এখানে বেড়াতে আসে লস এঞ্জেলেসে, দুপুর চাচা এখানে, চাচা চাচি এখানে থাকে, তো বেড়াতে এসে হঠাৎ করে বেশি দিন বেড়াতে আসা 7 বা 8 দিনের মাথায় সম্ভবত অসুস্থ হয়ে পড়েন। বেশ অসুস্থ হয়ে পড়ার পরে হাসপাতালে ভর্তি হন, পরে তপু বাংলাদেশ থেকে খুব দ্রুত 6-7 দিনের ভিতরে ব্যবস্থা করে আসে, এবং আসার ওইরকম যেটা ভালো আর কি যে তপু আসার পরেই আসলে ওর আব্বা এখানে লাশটা নিয়ে আসলে এভাবে হ্যাসেল করার দরকার নাই, এখানেই দাফন করো। তৌফিক একটা ব্যাপার শেয়ার করি। জি স্যার, কোরআন শরীফে সুরা লোকমানের শেষ আয়াতে আমাদের মসজিদের অংশে বলছিলেন যে আল্লাহ বলছেন যে পৃথিবীতে 5টি বিষয়ে আল্লাহ কাউকে কোনো জ্ঞান দেয় নাই, তিনি ছাড়া কেউ জানে না। এটা যে 5টি বিষয়ের শেষ বিষয়টা হচ্ছে তিনি বলছেন যে কার কখন কোথায় কী হালত মৃত্যু হবে উনি ছাড়া কেউ জানেন না। উনি কি জানতেন যে উনি এখানে বেড়াতে এসছেন, এখানে তার মৃত্যু হবে, কোথায় এই মাটিতে তাকে খবর দেওয়া হবে? জাস্ট ইমাজিন না। জি মজুমে শুনছেন? হ্যাঁ দেখেন, মানে আল্লাহর কি শান। হ্যাঁ এই মুহূর্তে আমরা নাই হয়ে যেতে পারি, এই মুহূর্তে আমার মৃত্যু হতে পারে, তোমার হতে পারে, তোমার হতে পারে। আহ বোঝা বড় মুশকিল। মজুম সাহেব এখানে ইয়েটা কিরকম কোনো লাশ দাফনের জন্য? এটা তো মুসলিম গ্রেভিয়ার্ড না? জি হ্যাঁ জি, আমাদের মসজিদে আছে একটা রিলিজিয়াস কমিটি আছে, তো তারাই সব সাথে সাথে এটা ভলেন্টারি ভাবে কাজ করে, ওরা সাথে সাথে ওরা যোগাযোগ করে কাউন্টির সঙ্গে, কাউন্টি থেকে একটা লাইসেন্স নিতে হয়, নেওয়ার পরে তারপর মসজিদ কমিটির ওরা সেই লাশটাকে দাফন করার জন্য যত প্রস্তুতি নেয়, আর যেখানে দাফন করা হয় সেখানে প্রায় $1,300 খরচ হয়। এই খরচটা যেমন আমরা অনেক সময় অনেক বাঙালি মারা গেছে তারা আমরা কমিউনিটির সবাই মিলে কিছু কিছু একসঙ্গে করে করে আমরা হেল্প করি আর কি, আর যাদের সামর্থ্য আছে তারা নিজেরাই কেনে জায়গা, কিন্তু স্টেট থেকে কোনো ধরনের হেল্প স্টেট থেকে কোনো পাওয়া যায় না। এইটা হলো মহাবী ডেজার্ট। মহাবী ডেজার্ট, দর্শক এই ডেজার্টটার নাম হচ্ছে মহাবী ডেজার্ট। এটি কিন্তু আমাদের এখানে বালু নাই, কিন্তু ডেজার্টটা এই ধরনের বালের পর মায়, এটি অনেক গ্রিনি, আসলে আরও ড্রাই থাকে। না এটা রোজা রোজা মাল পাকা সড়ক পেলাম আমরা কি জিপিএস এ আছি?
আছে এখনো জিপিএস। এই শহরের নাম রোজামত, রোজামত। পামডেল এর পরে ল্যাঙ্কাস্টার পার হলাম, তারপর এখানে এখন এই শহরটা রোজামত, রোজামত মাস্ট মাস্ট রোজামত। কি লেখা আছে পর্যন্ত? আমেরিকান ইসলামিক ইনস্টিটিউট অফ অ্যান্টিলোপ ভ্যালি, ইসলামিক মর্চুয়ারি এন্ড সিমেট্রি, মসজিদ আল শেখ জাবের মোহাম্মদ। জান জান এই সমস্ত রিসর্ট গুলোতে প্রচুর বিষাক্ত সাপ পাওয়া যায়। এই যে আমরা কবরস্থানটা চলে আসছি। The destination is on your left, 1305 118th Street West. GPS আমাদেরকে নিয়ে আসলো, সেই কোথা থেকে আমরা GPS এর মাধ্যমে চলে আসলাম এই ইসেতে। Assalamu alaikum brother, this is Mazdam Chaudhary. এখানে সচরাচর কারণ একটু মাসিক ছাড়া হ্যাঁ ওদিকে মসজিদের পাশে কবরস্থানটা পাইছি। হ্যাঁ নাম্বারটা কত? নাম্বারটা পাচ্ছি না, এখানে কেউ নাই অফিসে, একজন খালি ফোন করল। হ্যাঁ আচ্ছা, গেট দিয়ে ঢুকে ওই মাথা চলে যাবে, 7 নম্বরের শেষ থেকে 4 নম্বরটা। আচ্ছা এগুলো সব লেখা কিন্তু নর্থ ইস্ট 16, নর্থ ইস্ট 15। এমনি কোনো নেম প্লেট টেট কিছুই নাই না? অনুমানের উপরে যেতে হবে। ও আচ্ছা, এখানে নিষেধ দেওয়া। আচ্ছা না, এখানে নেম প্লেট ইউজ করা নিষেধ। ও আচ্ছা, মসজিদ এটা আমরা একটু উঁচু করে নিই। হাজার হাজার মাইল দূরে ক্যালিফোর্নিয়াতে আসলাম একটা কাজে, সেদিন কৃষি নিয়ে কিছু কাজ করলাম, সেই কাজের ফাঁকে আজকে নর্থ ইস্ট ইউনিভার্সিটির ডিনের সাথে দেখা করলাম, সেখান থেকে তৌফিকের রিকোয়েস্টে চলে আসলাম। মানুষের আল্লাহর লীলা খেলা বোঝা পড়ো না। ডেজার্টে পানি, বাহ নিশ্চয়। আর কি আর কি শেষ থেকে 4 বলছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, তপুর বাবা সহ এই কবরস্থানে যত মুদ্দার মুসলমান শুয়ে আছেন সবাইকে যেন আল্লাহ শান্তিতে রাখে। সবার জন্য থাকলো আমাদেরও দোয়া।